আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রতিদিন ঈশার নামাজের পরে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করি, তারপরে কেউ নফল পড়ে, তারপরে কি করে বেতের নামাজ আদায় করে, তাই না? এখন এই বেতের নামাজে আমাদের একটি দোয়া পড়তে হয়। আজকের এই ক্লাসে আমরা বেতের নামাজের ওই দোয়াটি শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই শিখবেন ইনশাআল্লাহ, আর মুখস্থ করবেন। যদি মুখস্থ না করতে পারেন তাহলে কিন্তু আপনার বেতারের নামাজটা অসম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ বেতারের নামাজে যেটা পড়তে হয় আপনার কিন্তু সেটা না পড়লে নামাজ হবে না তা না, কিন্তু যে ওয়াজিবটা বেতারের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব, এই ওয়াজিবটা তরক হয়ে যাবে। এজন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, এই বেতারের নামাজে অবশ্যই আপনাকে এই ইটা পড়তে হবে, অর্থাৎ দোয়া কুনুতটা আপনাকে অবশ্যই পড়তে হবে। আর দোয়া কুনুত যদি আপনি পড়তে না পারেন তাহলে কিন্তু সত্যিই খুব হতাশাজনক হবে। তাই আমি বলবো সবাই আজকের এই ক্লাস থেকে দোয়া কুনুতটি আপনারা অবশ্যই মুখস্থ করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের কোরআনুল কারিম সহিসুদ্ধভাবে তেলাওয়াত তো শেখার তৌফিক দান করুন, আর এই যে দোয়ায় কুনুত রয়েছে এই দোয়ায় কুনুতটিও আমাদের একদম সহজে মুখস্থ করে বেতারের নামাজে পড়ার তৌফিক দান করুন, আমিন। ওকে, আমাকে একটুখানি টাইম দিবেন ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় বলবো যে একদম সহজে আপনি কিভাবে এই দোয়ায়ে কুনুতটা মুখস্থ করতে পারবেন আমি ইনশাআল্লাহ সেটাই আপনাদের আজকের এই ক্লাসে একদম সহজে বোঝাবো। কোথায় গুণনা করবেন, কোথায় গুণনা করবেন না, কোথায় টেনে পড়বেন, আমি সেটাও ইনশাল্লাহ আপনাদের এক্ষুনি ইনশাল্লাহ ক্লাসের ভিতরেই দেখিয়ে দেব। এজন্য সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ আজকের এই ক্লাসে একটু মনোযোগ সহকারে সবাই পড়েন। আশা করি ইনশাআল্লাহ আপনার দোয়া কুনুতটা একদম সহি হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের দোয়া কুনুতটা একদম সহজে শিখে নামাজের ভিতরে পড়ার তৌফিক দান করুন, আমিন। তাহলে চলুন, আমরা আর দেরি করতেছি না, আমরা নামাজের ভিতরে যে দোয়াই কুনুত রয়েছে আমরা সেই দোয়াই কুনুত এখন সবাই একসাথে শিখে নিই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওকে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করছি, এখন দেখেন। ওকে, প্লিজ আমাকে একটুখানি টাইম দেবেন, এখানে স্ক্রিনশট স্ক্রিনটা এখনো নিয়ে আসা যায় নাই। হ্যাঁ, ওকে, এবার হয়েছে। ওকে, তাহলে আমরা কি পড়ব, আমরা বেতারের নামাজে যে দোয়ায়ে কুনুতটা পড়তে হয় সেটা শিখব এখন ইনশাআল্লাহ। দেখেন, বেতারের নামাজে দোয়ায়ে কুনুত পড়া কি জানেন? বেতারের নামাজে দোয়ায়ে কুনুত পড়া তো ওয়াজিব। আর কোন সময় পড়তে হয়? 2 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, তারপরে আবার কি আল্লাহু আকবার বলে আপনি ওই 2 রাকাতে কি ওই বইটাকে আপনার তাশাহুদ শেষ করে আল্লাহ আকবার বলে সোজা হয়ে দাঁড়াতে হয়, তারপরে সুরায় ফাতেহাটা পড়তে হয়, তারপরে কি করবেন অন্য একটি সুরা মিলাতে হয়, তারপরে আল্লাহ আকবার বলে আবার হাতটা উঠিয়ে হাতটা বাঁধতে হয়, বেঁধে আপনি তারপরে এই দোয়ায়ে কুনুতটি আপনি পড়বেন। আপনি যদি এভাবে পড়েন আপনার বেতের নামাজটি যদি আল্লাহ চায় অবশ্যই কবুল হবে, তবে আগে দোয়াটি আপনার সঠিকভাবে শিখতে হবে। দেখেন, আমি পড়ছি, সবাই আমার সাথে সাথে পড়বেন ইনশাআল্লাহ, মানে আমি পড়ার পরে আপনাদের টাইম দিব, সে টাইমে পড়বেন। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম, একসাথে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, সবাই একসাথে বলেন। দেখেন, আল্লাহুম্মা, এখানে আল্লাহ শব্দের লাম মোটা আওয়াজে পড়তে হবে, আর এখানে হুম্মা ওয়াজিব গুণনা রয়েছে, আমরা এখানে ওয়াজিব গুণনা করব, ঠিক আছে? ইন্না এখানে ওয়াজিব গুণনা, আর এক লিপ্টান হবে নাস্তাঈনুকা, এখানে আমরা এক লিপ্টানে পড়ব। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, সবাই একসাথে বলেন।
اللهم إنا نستعينك. ওকে, তারপরে দেখেন ওয়ানাস্তাগফিরুকা, একসাথে বলেন ওয়ানাস্তাগফিরুকা, দেখেন ওয়া দুই ঠোঁট গোল হবে, ওয়া নাস্তাগ গয়েনটা মোটা আওয়াজে হবে, ফি রুকা রর উপরে পেশ হয়েছে, র অক্ষর কি করে পড়বেন, মোটা আওয়াজ করে পড়বেন, ওয়ানাস্তাগফিরুকা, সবাই একসাথে এক্ষুনি বলুন, মাশা আল্লাহ। তারপরে দেখেন ওয়ানুমিনু বিকা, সবাই একসাথে বলেন, দেখেন এই জায়গায় না অনেকে ভুল করে, ওয়ানুবিকা ওয়ানুমিনুবিকা এভাবে পড়ে, অর্থাৎ এই নুন ও আউপেশ এরকম ধরে, কিন্তু এখানে কিন্তু এই হামজাকে পড়তে হবে, নুন হামজা পেশ নো নো এভাবে পড়তে হয়, ওয়ানু মিনু বিকা, সবাই একসাথে বলেন, কানু মাশা আল্লাহ। তারপরে ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, সবাই একসাথে বলেন, ونثني عليك الخير، بولين عليك الخير عليك الخير. لكن ونتوكل، واو دوتور جول هوبي، ونتوكل عليك، انت جولاتا تيبي بورتو هوبي، ونثني، দেখেন আমি কিভাবে পড়ি, জিব্বার আগা এই দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন, ওয়ানুসনি, আর এখানে নি একক্লিক টান হবে জেরের বাম পাশে জজমা লাগিয়া, এর জন্য আলাইকাল খায়র, আইনটা গলাটা চেপে পড়তে হবে, এখানে নরম করে তাড়াতাড়ি পড়তে হবে, আর এখানে দেখেন জবরের বাম পাশে জজমা লাগিয়া লিনের হরফ, এর পরের অক্ষরে অক্ষ করলে সাকিন হচ্ছে, এর জন্য আমরা কি করব, এখানে আমরা তিন আলিফ টেনে পড়বো, মধ্যে লিনে আরজি হচ্ছে এই জন্য। আর একটা বিষয়, র এখানে অক্ষের কারণে সাকিন হচ্ছে, তার ডাইনে ইয়া সাকিন, এর জন্য চিকন করে পড়তে হবে, আলাইকাল খায়র এভাবে পড়বেন, ঠিক আছে। ওকে তাহলে দেখুন ওয়ানা তাওয়াক্কালু আলাইকা, সবাই আবারও বলুন, আকালু আলাইকা ওয়ানুসনি আলাইকা الخير, একসাথে বলুন, ওকে তারপরে দেখেন ওয়ানাশকুরুকা, একসাথে বলেন, ওয়ানাশকুরুকা, সবাই এভাবে পড়তে হবে, এই যে তারপরে দেখেন ওয়ালা নাক ফুরুকা, একসাথে বলেন, ওকে দেখেন ওয়ানাশ কুরুকা, শিন শাসা শব্দ না হলে সঠিক উচ্চারণ হবে না, কুরু রর উপরে পেশ মোটা করে পড়তে হবে, ওয়ালা নাক ফুরুকা, লা একলিপ টান হবে, র মোটা হবে, ওয়ানাশ কুরুকা ওয়ালা নাক ফুরুকা, একসাথে বলেন সবাই, দেখেন এখানে না অনেকে টান দেয় নাই, ওয়ালা একালি টান হবে এভাবে, ঠিক আছে। তারপরে ইনশাআল্লাহ দেখেন আমি একটুখানি উপরে উঠাই নি, ওয়ানাখলাউ, একসাথে বলেন সবাই, ওয়ানাখলাউ মাশা আল্লাহ। তারপরে ওয়ানাত রুকু, একসাথে বলেন, ওয়ানাখলাউ ওয়ানাত রুকু, একসাথে বলেন, মাইয়াফজুরুকা, একসাথে বলেন,
من من يخدرك. يخدرك من يخ من يخ ওকে দেখেন, ওয়ানাখলাউ কোনো টান নাই, আইনটা গলাটা চেপে পড়তে হবে, ওয়ানাত রুকু র মোটা হবে, মাইয়াত জুরুকা এখানে গুণার সাথে মিলিয়ে পড়তে হবে, ইদগামে বাগুন না, র মোটা হবে এখানে, ঠিক আছে? ওয়ানাখলাউ ওয়ানাত রুকু একসাথে বলেন, একসাথে বলেন, আল্লাহুম্মা ইয়াকা নাবুদু একসাথে বলেন, আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়ালাকা নুসাল্লি, সবাই একসাথে বলেন, ওয়ালাকা নুসাল্লি। দেখেন আল্লাহুম্মা, আল্লাহ শব্দের লাম মোটা হবে, ওয়াজিব গুণা হবে এখানে, ইয়াকা একলিপ টান হবে, না বুধু আইনটা গলাটা চেপে পড়তে হবে, ওয়ালাকা নুসাল্লি একলিপ টান, ওয়ানাস জুদু ওয়ানাস জুদু এভাবে পড়তে হবে, আল্লাহুম্মা ইয়াকা নাবুদু, সবাই একসাথে বলেন, আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়ালাকা নুসাল্লি ওয়ানাসজুদু, একসাথে বলেন, ওয়ালাকা নুসাল্লি ওয়ানাসজুদু একসাথে বলেন, এখানে একজনের হচ্ছে না একেবার, ওয়ালাকা নুসাল্লি ওয়ানাসজুদু, আবার বলেন, মাশা আল্লাহ, তারপরে ইনশাআল্লাহ দেখেন, ওয়া ইলাইকা নাসআ একসাথে বলেন, দেখেন ওয়া ইলাইকা নাসআ বলেন, তারপরে ইনশাআল্লাহ দেখেন, ওয়া নাহফিদু ওয়া নারজু একসাথে, ওয়া নাহফিদু ওয়া নারজু একসাথে বলেন, রহমতাকা একসাথে বলেন, ওয়া নখশা আযাবাকা একসাথে বলেন সবাই, ইন্না আযাবাকা একসাথে বলেন, আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিত একসাথে বলেন, এভাবে কলকলা হবে, বিল কুফারি মুলহিত একসাথে বলেন, বিল কুফারি মুলহিত। ওকে, এখন আমি এই দোয়াটি একবারে আপনাদের আবারও পড়ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে? আর ইনশাআল্লাহ বারবার আমি যতটুকু পড়ি এভাবে পড়ে পড়ে আপনি মুখস্থ করবেন। মনে করুন আপনি এখন মুখস্থ করা শুরু করবেন, কিভাবে মুখস্থ করবেন দেখেন, প্রথমে আপনার কাজ হবে এক একটা শব্দ পড়া, মনে করেন এই শব্দটা হয়ে গেল, তারপরে এই শব্দ পড়বেন, তারপরে এই শব্দ, এবার এই তিন শব্দ বা এই বাক্যটা আপনাকে একবারে পড়তে হবে, ঠিক আছে? এটা মুখস্থ হয়ে গেল, তারপরে এটা পড়বেন, এখন এটাও যদি আপনার মুখস্থ হয়ে যায় এবার এই দুটো একসাথে পড়তে হবে,
তারপরে এটা, তারপরে এই তিনটা একসাথে পড়তে হবে, এখান থেকে এই পর্যন্ত একসাথে পড়তে হবে, তারপরে এভাবে আবার আপনার এরকম পর্যায়ক্রমে মুখস্থ করবেন, তাহলে আপনার একদম সহজে মুখস্থ হয়ে যাবে, সহি শুদ্ধ ভাবে ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق. الحمد لله আমরা দোয়াই কুনুত এই দোয়াটি শিখে ফেলেছি, এখন এই দোয়ার যে অর্থ আছে আমরা সেটা জানব। এর অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয়ই আমরা আপনার নিকট সাহায্য চাই এবং আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি, আপনার উপর ইমান রাখি এবং আপনার উপর ভরসা করি, আপনার উত্তম প্রশংসা করি, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি, অকৃতজ্ঞতা করি না, যারা আপনার অবাধ্য তাদের সাথে সম্পর্ক ছিন্ন করি, এবং হে আল্লাহ আমরা আপনার ওই ইবাদত করি এবং আপনার উদ্দেশ্যেই নামাজ আদায় করি, আমরা আপনাকে সিজদা করি, আপনারই দরবারে দৌড়ে আসি এবং আপনারই দিকে ধাবিত হই, আমরা আপনার রহমতের আশাবাদী এবং আপনার শাস্তিকে আমরা ভয় করি, নিশ্চয় আপনার আজাব কাফেরদের সাথে যুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদের এই যে দোয়াটি আমরা শিখলাম এটা একদম সহজে মুখস্থ করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।